চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে হচ্ছে যে পিওর ভেজ রেস্টুরেন্ট। আমাদের কলকাতাতে ভেজ রেস্টুরেন্ট পাওয়াটা ভীষণই ডিফিকাল্ট সত্যিতে, আমার কথা তোমরা নিশ্চয়ই জানবে। আমার মতন যারা পেটুক রয়েছো, খাদ্য রসিক, যারা খেতে খুবই ভালোবাসো, তো আমার জন্য স্পেশালি সপ্তাহে তিন দিনই ভেজ পড়ে যায়। তো কি করে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো? যাদের এই প্রবলেম বা যারা সত্যিতেই পুরো পিওর ভেজই খাও, তো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে চলে আসছি নতুন একটা ভালো ভিডিও। চলো দেখতে থাকো কোথায় আসছি, কী করছি না করছি, কী কী খাবার পাওয়া যায় এখানে সমস্ত দেখা যাবে। আমি চলে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্টে। কী কী মেনু আছে, কী কী ভেজের ব্যবস্থা রয়েছে, ভিতরে অবস্থা কীরকম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি এসেছি কিন্তু, এটা কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি এসেছি হচ্ছে যে মিন্টো পার্ক, মানে রবীন্দ্র সদন হয়ে কিন্তু আমি এসেছি মিন্টো পার্কে। মেনু কার্ডের শুরু থেকে শেষ অবধি, মানে লাস্ট পেজ অবধি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই কারণে যাতে তোমরা নেক্সট টাইম যখনই আসবে না কেন যেন একটা ছোটোখাটো প্রিপারেশন নিয়ে আসতে পারো। প্রচুর আইটেম ছিল, অগুন্তি আইটেম, তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ সময় ধরে ধরে প্রাইসটাও তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের সুবিধে হয়। যদি খুব ভুল না করে থাকি, চারটের পর থেকে স্ন্যাক্স আইটেম চালু হয়ে যায়, তখন অনেকে ওই টাইমে এসেছিলেন, তারা লাঞ্চের কিছু আইটেম অর্ডার করছিলেন, কিন্তু তাদেরকে বলা হলো যে ওই টাইম ছটা অবধি সমস্ত স্ন্যাক্সের আইটেম চলবে, ছটার পর থেকে আবার ডিনারের আইটেম চালু হবে। তবু তোমাদেরকে বলবো, তোমরা আসবার আগে ওদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ওদের সাথে, তাহলে আরও বেশি ভালো হবে। অর্ডার দেওয়া হয়ে গেছে, অলরেডি মোমো চলে এসেছে। আমি মোমোটা অর্ডার দেব, এখানে আমি ঠিকই করে নিয়েছিলাম, কারণ কি ওয়াং মোমোতে প্রচুর খেয়েছি আমি, মোমো লাভার, তো ভেজ টাইমে মোমো কী করে খাবো, তো মোমোতে তো কিছু না কিছু অনিয়ন ফানিয়ন থাকেই, তো তার জন্য এখানে ফার্স্ট টাইম পিওর ভেজ মোমো খাবো, দেখি কীরকম খেতে। সত্যিতে খুব ভালো, খুব ভালো। আমি অর্ডার করে দিয়েছি পনির টিক্কা, তো পনির টিক্কাটা এখানে স্পেশাল, খেয়ে দেখি কীরকম। আমি নিয়ে নিয়েছি একটা ভেজ বিরিয়ানি, দেখি ভেজ বিরিয়ানি কিরকম খেতে, মানে এখানকার স্পেশাল কিরকম, ভেজ বিরিয়ানি আগে খেয়েছি কিন্তু এখানকার স্পেশাল কিরকম দেখে। কোয়ান্টিটি তো বেশ ভালোই দিয়েছে, বেশ সফট আছে। এবারে নিয়েছি এটা ওই মালাই কোফতা, চিজ মালাই কোফতা, দেখি কিরকম টেস্ট।
থেমেই গেছে। মোমো কেমন হয়েছে? মোমো তো খুবই ভালো হয়েছে, মানে আমার স্পেশালি মোমোটাই ভীষণ ভালো লেগেছে সবকিছুর চাইতে। মোমোটা খুবই ভালো, মানে কেউ দেখলে বলবে না ওটা ভেজ, আর মানে একদম পিওর ভেজ। আর কোনটা বেস্ট লেগেছে? বেস্ট আমি মোমোই বলবো। হ্যাঁ, সবাই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব একদম ভুলবেন। গোবিন্দাস রেস্টুরেন্টে সুইট যদি তোমরা টেস্ট করতে চাও, আমি বলবো বাইরে কাউন্টারে এসে তোমরা অর্ডার করতে পারো। যদি তোমরা টেবিলে অর্ডার করো না, দামটা অনেকটাই বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে বাইরে এসে অর্ডার করলেই ভালো। গোবিন্দাস রেস্টুরেন্টের গায়ে লাগানো একটা ছোটোখাটো শপ রয়েছে, সেখানে আমরা ভিজিট করতে ঢুকে পড়লাম। ভীষণ সুন্দর, যাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, গোবিন্দ আছে, তাদের জন্য তো অবশ্যই খুব ভালো জায়গা। রেস্টুরেন্টে ঠিক ওপরেই রয়েছে ইসকনের মন্দির, পুরো স্বর্গ। সত্যিতেই ভাবতে পারিনি যে এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছে যাব। যদি একদিনের জন্য কোথাও খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াতে যেতে চাও, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব এখানে এসো। সব রকম বয়সীদের জন্য উপযুক্ত জায়গা, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে আমি আর কোনো বেশি কথা বলবো না, রেস্টুরেন্টেই ওখানে শেষ, কিন্তু না। প্লিজ, যারা এখনো পর্যন্ত এখানে আসোনি, অবশ্যই এসো। এই গোবিন্দাস রেস্টুরেন্ট তো আছেই, এখানে শুধুমাত্র খাওয়া দাওয়া না, বিভিন্ন বয়সী লোকজনেরা আসতে পারো। অল্প বয়সী থেকে আমাদের সমস্ত বড় বয়স্ক যারা রয়েছে তারাও আসতে পারো। এখানে মন্দির রয়েছে, ইসকনের মন্দির রয়েছে, সেখানে তোমরা নাম গান করতে পারো। আর এই তো পার্ক তো রয়েছেই একদম গায়ে লাগানো, যে অনেকটা দূরে যেতে হবে তাও না, একদম গায়ে লাগানো। ভীষণ ভালো পিওর ভেজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে খুব ভালো লেগেছে। কোয়ান্টিটিটা ভীষণ ভালো পরিমাণে ছিল, বিভিন্ন সাইজগুলোও ভীষণ ভালোভাবে ছিল, প্রাইসটা ঠিকঠাক ছিল, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো ছিল। প্লিজ তোমরা এসো, খুব ভালো লাগবে। শুধু রেস্টুরেন্টে আসার কথা না, ইসকন মন্দিরে এসো, খুব ভালো লাগবে। এই পার্কে এসো, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, যদি তোমাদের কোনোভাবে উপকার হয়, অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। পাশে থেকো, ভালোবেসো।